আমি এখন আছি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। এর আগে আজকে সকাল 7টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ড আবেদন করে মামলা তদন্তের কর্মকর্তা আদালতে হাজির করে এবং শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং আনিসুল হক এবং সালমান রহমানকে ঢাকার প্রতি টাওয়ারের সামনে সুমন সিদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার গত 13 আগস্ট গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর একটা বিষয় হল আদাবর এলাকায় রুবেল পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং সেনা কর্মকর্তা জহুল আহসানকে আজকে সকাল 7টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং তাদেরকেও 10 দিনের রিমান্ড আবেদন করে মামলা তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে তাদের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। আর একটা বিষয় জানিয়ে রেখে যে আজকে কিন্তু 111 সরকারের সভায় দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে যে মামলা করেছিল দুদক সেটির রায় হওয়ার কথা রয়েছে ঢাকার বিশেষ জজ আদালতে। সে মামলাটি 12টায় বিচার আদালত কথার কথা রয়েছে এবং মির্জা আব্বাস আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বলে আমরা জেনেছি এবং সে মামলাটি আজকে রায় হবে এবং মামলাটি তালিকাভুক্ত রয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল রাতে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে কিন্তু রাজধানী গুলশান এক থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং সামগ্রিকভাবে যে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে বিভিন্ন মামলা হয়েছে সেসব মামলায় প্রধানমন্ত্রী বেসরকারি উপদেষ্টা সালমান রহমানকে এর আগে 10 দিন আইনমন্ত্রী আনিসুল হককে এর আগে 10 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তারা নৌপথে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং গতকাল রাতে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং এর আগে সাদেক খান তাকে রাজধানীর নাকালপাড়া থেকে গত 24 আগস্ট গ্রেপ্তার করা হয় এবং 15 আগস্ট সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। আর সাদেক খান এবং জিয়াউল আহসানকে দ্বিতীয় দফায় কিন্তু রিমান্ড চলছে। এর আগে কিন্তু সালমান রহমান এবং আনিসুল হককেও 2 দফায় এর আগেও রিমান্ডে নেওয়া হয়েছে এবং সামগ্রিকভাবে আজকে কিন্তু আদালতের যে একটা যে নর্মালি দুপুরের দিকে আদালত রিমান্ডের জন্য ওঠানো হয় কিন্তু আজকে একটু সকালেই তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতে হাজির করে এবং রিমান্ড চায় এবং আদালত এই রিমান্ডের রিমান্ড চাওয়ার পরিপ্রেক্ষিতে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। মৃত্তিকা।